Hi guys, welcome back to my channel and in another video. আজকে আমি একটা শুর ফুল রিভিউ দেব। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোন জুতোটা আমি আজকে রিভিউ করব আর কি। সো গাইস, আমি অর্ডার করেছিলাম H&M থেকে ব্ল্যাক ক্যানভাস শুজ, আর যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা কিনবো, বাট অনেকদিন পর টাকা জমিয়ে তারপর কিনেছি। সো গাইস, তোমাদের পুরো বক্সটা দেখিয়ে দিই কেমন ভাবে আমি রিসিভ করেছি। চলো দেখি, দেখাবো না দেখাবো না, থাক ঠিক আছে, দেখিয়ে দিই তোমাদেরকে, এতটা ওয়েট করে লাভ নেই। এই দেখো, এই বক্সটা রিসিভ করেছি আমি মিন্ত্রা থেকে। আর এমনি যে মিন্ত্রা যে ইউজুয়াল যে বক্সগুলো হয় সেগুলো অন্যরকম হয় আর কি, প্যাকেজিংগুলো, বাট এই প্যাকেজিংটা একটু অন্যরকম। তোমাদের পরে দেখাচ্ছি, এটা অনেক দিনের ইচ্ছা ছিল আমার জুতোটা কেনার, তার জন্য আমি এখানে এরকম এক্সপ্রেশন দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বক্সটা, আর এই বক্সটা ইউজুয়াল বক্সের থেকে একটু বড় সাইজের, আর কার্ডবোর্ড ম্যাটেরিয়াল যে আছে সেটা একটু অন্যরকম। আর এখানে মিন্ত্রা ইন কোলাবোরেশন উইথ H&M লেখা আছে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ এই যে বক্সটা পুরো সিল করা আছে টেপ দিয়ে, এই টেপটা প্রচুর স্ট্রেংথ আছে আর কি, টেপটা খুব সহজে কাটা যাবে না। আর এখানে মোটা জুতোই আছে দেখতে পাচ্ছ। সো গাইস, চলো আনবক্স করা যাক। এই যে পুরো বক্সটা আমি এখানে রেখে দিয়েছি টেবিলের উপরে, আর এটা পুরো ফ্রেমে আসছে না, তার জন্য আমি ট্রাইপডটা একটু উঁচুতে তুলে নেব যাতে এই বক্সটা পুরো ফ্রেমের মধ্যে চলে আসে। এখন পুরো ফ্রেমের মধ্যে চলে এসেছে। চলো এবার আমি নিয়ে নিয়েছি একটা ছুরি, যেটা আমি এক্ষুনি রান্নাঘর থেকে আনলাম। এই ছুরি দিয়ে এবার আমি আস্তে আস্তে এটাকে পুরো আনবক্স করে নেব। আর তোমাদের জন্য আমি এখন অবধি আনবক্স করিনি, মানে এটা এনে আমি অনেকক্ষণ রেখে দিয়েছি তারপর আনবক্স করছি। ভাবো আমি কতটা স্যাক্রিফাইস করেছি, মানে আমার ইচ্ছাটাকে, যে আমি এখন অবধি আনবক্স করিনি শুধুমাত্র তোমাদের জন্য। চলো গাইস, এটা চটপট কেটে নেওয়া যাক। আর এটা কাটতে আমার বেশ সময় লাগছিল, কারণ বললাম যে টেপটা প্রচুর স্ট্রেংথ বেশি আর কি ওই জন্য, আর এই টেপগুলো প্রচুর হার্ড হয়। সো গাইস, ফাইনালি মানে বক্সটা কেটে ফেললাম। আর দেখতে পাচ্ছ এখানে একটা উপরের খাপ মতো ছিল। চলো, আর এখানে আছে হচ্ছে সেই জুতোটা, এখন ধরে ওয়েট করছি। সো গাইস, চলো এই জুতোটা কেমন তোমাদের দেখাবো। আর তার জন্য এটা একটা র্যাপারে মানে মোড়া আছে আর কি, এখন দেখতে দেবে না, তাই এটাকে এখন একটু একটু সাইডে রাখা যাক। আর এখানে আছে হচ্ছে বিল বা ইনভয়েস, আর এটাকে আমি এখন সাইডে রেখে দেবো। আর এই যে নিচের বক্সটা আছে এটাকেও সাইডে রেখে দেবো। চলো এবার আসা যাক ফাইনালি জুতোর দিকে। চলো গাইস, ব্ল্যাক ক্যানভাস শুজ অনেক দিনের ইচ্ছা ছিল আমার, আর ফাইনালি আমি মিন্ত্রা থেকে কিনলাম H&M-এর যে জুতোগুলো, এগুলো শুনেছি খুব ভালো হয়। আর এই ক্যানভাস শুগুলো এমনি স্টোরেও পাওয়া যায়, বাট এখানে একটু ভালো পাওয়া যাবে তার জন্য আমি কিনেছি আর কি। আর এটা আমার টোটাল পড়েছে হচ্ছে 1300 টাকা, 1500 টাকা ছিল, বাট কুপন ডিসকাউন্ট দিয়ে আমি 200 টাকা কমিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ সোলটা, আর এই জুতোটা কেন জানি না যে আমার প্রচুর মানে ভারী লাগছিল, মানে এত ভারী জুতো আমি কোনোদিন পরিনি। আমার একটা ক্যাম্পাসে 1000 টাকা শু আছে, সেটা হচ্ছে প্রচুর হালকা, আর এটা তার তুলনায় প্রচুর ভারী, মানে H&M কোম্পানির কিনলাম আর এত দামও, এটা আসল দাম দেখাচ্ছে 2000 ছিল, বাট এত দাম দিয়ে কিনেও যে এত ভারী জুতো পাবো এটা আমি এক্সপেক্ট করিনি। আমি একটু এক্সপেক্ট করেছিলাম যে হালকা পাবো, বাট জুতোটা ফাইনালি খুব ভারী এসছে। সোলটা দেখতে পাচ্ছ, সোলটা বেশ ভালো পিওর লেদার দিয়ে, আর এখানে যে রাবার ম্যাটেরিয়াল আছে সোলে, আর এটা পুরো রিসাইকেলড রাবার ম্যাটেরিয়াল, আর এটা প্রচুর মানে রিসাইকেলড ম্যাটেরিয়াল ব্যবহার করে বিভিন্ন রকম প্রোডাক্ট বানাতে, তার জন্য H&M-এর জিনিসপত্রগুলো ভালো লাগে আমার, আর কিনতেও ইচ্ছা করে, যেহেতু এগুলো এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্যই তৈরি হচ্ছে আর কি। সো গাইস, চলো এই যে দেখালাম। সো গাইস, চলো ফাইনালি এই জুতোটা চলে এসেছে আমার কাছে দেখতে পাচ্ছ। আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে জুতোটা কখন আসবে কখন আসবে, প্রায় 1 সপ্তাহ মতো লেগে গেল মানে ডেলিভারি দিতে আর কি। সো গাইস, চলো এটা এখন পরে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ, এটা আমি এখন মানে পরে দেখাবো তোমাদের যে কেমন লাগছে, কেমন কমফর্ট লাগছে তোমাদেরকে পরে দেখাবো। চলো এই যে আমি পরে নিয়েছি, আর আমি অনেক কষ্ট করে ট্রাইপডটা অনেক নিচে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে প্রাইসটা একটা লাগানো আছে যে পরার পরে যদি কোনো কিছু হয়ে যায় তার জন্য আমি প্রাইসটা একটা লাগিয়ে রেখেছি, আমার পছন্দ নাও হতে পারে, রিটার্নও দিতে পারি, এক্সচেঞ্জও করতে পারি। আর মোটামুটি ভালোই ফিট হয়েছে, আমি 7.5 নাম্বার মানে আনিয়েছি আর কি, আর আমার পায়ের অনুযায়ী 7.5 মাপটা খুবই মানে ভালোই ফিট করেছে আর কি, আর ফিটিংস আমার বেশ ভালোই লাগছিল। আর জুতোটা যেমন ভারী হাতে মনে হচ্ছিলো, পায়ে পরার ক্ষেত্রে তারপরে আর কিছু ভারী মনে হচ্ছিলো না, আর মানে পরে হালকা আরাম লাগছিলো, যেহেতু নিচেরটা একটু সফট সফট লাগছিলো, খুব একটা সফট নয় বাট একটু হার্ড ফিল হচ্ছিলো, বাট তবু সফট টাইপের লাগছিলো আর কি। সো গাইস, মানে ভালো লাগছে আর কি পরে, কী বলবো, আর তোমরা দেখে দেখতেই পাচ্ছ যে কেমন লাগছে আমাকে। সো গাইস, চলো আমি চারদিক দিয়ে তোমাদেরকে জুতোটা দেখিয়ে দিচ্ছি যে চারদিক দিয়ে কেমন লাগে জুতোটা পরলে, আর তোমরা দেখেও নিতে পারো যে কেমন লাগছে। সো গাইস, রিভিউটা এখানে শেষ করছি, প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা আশা করি এনজয় করেছো রিভিউটা। তোমরা যদি এরকম রিভিউ ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা অবশ্যই লাইক করো। টাটা।